তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এন ডিবি এবং গ্রুপ ডির জন্যে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যে জেনারেল নলেজের কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি আমি তো তোমরা এই ভিডিওটি দেখতে পারো এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু সিরিজ কোশ্চেন করা আছে এবং এন ডিপিসিরও কিছু কোশ্চেন করা আছে তোমরা প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো তো চলো আগের দিন কী কোশ্চেন ছিল সেটি দেখে নেব আমরা দিয়ে এক এক করে কী কোশ্চেন আজকে করবো সেগুলো দেখে নেবো চলো তো দেখো বন্ধুরা তোমাদের জন্য এই কোশ্চেনটি আগের দিনের ভিডিওতে কমেন্ট সেকশানে উত্তর দিতে বলা হয়েছিলো কোশ্চেনটির উত্তর আমরা দেখে নেবো কীভাবে দিয়ে আমরা এক এক করে আজকের জিকের কী কোশ্চেন আছে সেগুলো দেখে নেবো লাস্টেও তোমাদের জন্য একটি কোশ্চেন থাকবে তার উত্তর তোমাদেরকে কমেন্ট সেকশানে দিতে হবে কোশ্চেনটির উত্তর আমরা দেখে নেব আগের দিনে যেটি ছিল দেখো কী কোশ্চেন ছিল মশার কয়েলে কী ব্যবহার করা হয় মশার কয়েলতে আমরা ব্যবহার করে থাকি সেটিতে কী ব্যবহার করা হয় সেই প্রশ্ন প্রশ্নের উত্তরটি তোমাদেরকে কমেন্ট সেকশানে দিতে বলা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে পাইরিথিন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বন্ধুরা যে মশার কয়েলে পাইরিথিন ব্যবহার করা হয় অপশানগুলো কী কী ছিল রিটেন জিঙ্ক সালফাইড পাইরেথিন নাকি পটাশিয়াম আয়োডাইড সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি তো আজকে আমরা কী কী কোশ্চেন আছে চলো এক এক করে দেখে নেব প্রথম কোশ্চেন আজকে দেখো নিম্নলিখিত নদীগুলির মধ্যে বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদীটি তোমাদেরকে বলতে হবে যে বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদীটি অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে বন্ধুরা দেখো প্রথম অপশান হচ্ছে হুগলি দামোদর কাশি নাকি ময়ূরাক্ষী কোন নদীটিকে বাংলার দুঃখ বলা হয় ভূগোল থেকে কোশ্চেন আমাদের এটি যে হুগলি দামোদর কাশি নাকি ময়ু রাখি সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নেব বন্ধুরা চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি দামোদর নদী তা এটা কি বলা হয় কি যে বাংলার দুঃখ বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের কী আছে চলো প্রত্যেকটি কিন্তু আমাদের ডাব্লিউ বি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জি কের নেক্সট কোশ্চেন দেখো কী আছে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তোমাদেরকে বলতে হবে যে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় অপশানগুলো দেখে নেবো আমরা কী কী আছে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নাকি মহাকর্ষ সূত্র নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নাকি সূত্র সঠিক উত্তরটি বন্ধুরা আমরা দেখে নেবো কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে প্রথম গতিসূত্র থেকে নিউটনের বলের সংজ্ঞা পাওয়া যায় এটা আমরা নিউটনের গতিসূত্রগুলো যদি পড়ে থাকি তাহলে আমরা পারবো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ প্রথম গতিসূত্র ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের কী আছে নেক্সট দেখো রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো তোমাদেরকে বলতে হবে যে রকেটের গতি কোন নীতিটির উপর নির্ভর করে তোমাদেরকে বলতে হবে সেটি গতিশক্তি রৈখিক ভরবেগ ভর ভর না সময় কোনটির উপর রকেটের গতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটি তোমাদেরকে বলতে হবে গতিশক্তি রৈখিক ভরবেগ ভর নাকি সময় সঠিক উত্তরটি আমরা দেখে নেবো বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রৈখিক ভরবেগ অপশান বি যেটির উপর কিন্তু যেটির উপর নির্ভর করে রকেটের গতি এই সংরক্ষণটি নীতিটির উপর নির্ভর করে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব আমাদের কী কোশ্চেন আছে চলো খুব ভালো কোশ্চেন এটি যে সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি তোমাদেরকে বলতে হবে যে সাগরের গভীরতা কীভাবে মাপা হয় কোন যন্ত্রের সাহায্য অপশানগুলো আমরা দেখে নেবো কি কী আছে হাইড্রোমিটার ফ্যাডোমিটার অলটিমিটার নাকি ম্যানোমিটার সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কী তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে হাইড্রোমিটার ফ্যাডোমিটার অলটিমিটার নাকি ম্যানোমিটার আমরা সঠিক উত্তরটি দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ফ্যাডোমিটার ঠিক আছে ফ্যাডো ফ্যাডোমিটারের সাহায্যে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয় ঠিক আছে তাহলে সমুদ্র গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাডোমিটার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো কী আছে চলো দেখো বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন আছে খুব ভালো কোশ্চেন এটিও যে কত বছর পর পর বা কত বছর অন্তর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে দেখো তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছ বছর কত বছর অন্তর বা কত বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় বা অনুষ্ঠান করা হয় তোমাদেরকে বলতে হবে অনুষ্ঠিত হয় তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছ বছর খুব ভালো কোশ্চেন সঠিক উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা কি হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি চার বছর ঠিক আছে প্রতি চার বছর অন্তর অন্তর অলিম্পিক খেলা কিন্তু অনুষ্ঠান করা হয় অনুষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কী আছে চলো বিশ্বের খুব ভালো কোশ্চেন এটি বিশ্বের দ্রুততম ট্রেন কোন দেশে চলাফেরা করে সব থেকে বেশি দ্রুতগামী ট্রেন কোন দেশে চলাফেরা করে তোমাদেরকে বলতে হবে কোন দেশে বেশ সব থেকে দ্রুতগামী ট্রেন চলে আফ্রিকা ইংল্যান্ড চায়না নাকি জাপান কোথায় সব থেকে দ্রুততম ট্রেন কোন দেশে চলাফেরা করে তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে আফ্রিকা ইংল্যান্ড চায়না নাকি জাপান আমরা সঠিক উত্তরটি দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি জাপান জাপানে কিন্তু বিশ্বের থেকে দ্রুতগামী ট্রেনগুলো চলাচল করে তাহলে ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন আছে আমাদের মুম্বাইতে কোন স্টেডিয়ামটি আছে তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন এটি মুম্বাইতে কোন স্টেডিয়ামটি আছে ন্যাশনাল স্টেডিয়াম ওয়াংখে স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম নাকি সল্টলেক স্টেডিয়াম মুম্বাইতে কোন স্টেডিয়ামটি আছে তোমাদেরকে বলতে হবে ন্যাশনাল স্টেডিয়াম ওয়াংখের স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম নাকি সল্ট লেক স্টেডিয়াম আমরা সঠিক উত্তরটি দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ওয়াংখের স্টেডিয়াম যেটি মুম্বাইয়ে অবস্থিত ঠিক আছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখে নেব আমাদের কী কোশ্চেন আছে চলো নেক্সট দেখো ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পায় তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন এটি যে ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পায় অপশানগুলো আমরা দেখে নেব কি কি আছে পিকে ব্যানার্জী অরুণ ঘোষ চুনি গোস্বামী নাকি বঙ্গরাজ কে ভারতীয় ফুটবলে প্রথম অস্কার পুরস্কার পায় পি কে ব্যানার্জি অরুণ ঘোষ চুনি গোস্বামী নাকি বঙ্গরাজ উত্তরটি বন্ধুরা আমরা দেখে নেবো কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ পি কে ব্যানার্জি যে ভারতীয় ফুটবলে প্রথম কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছিল ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন আছে আমাদের প্রথম প্রতিশ্রুতি এটি কার লেখা তোমাদেরকে বলতে হবে যে প্রথম প্রতিশ্রুতি এটি কার লেখা অপশানগুলো হচ্ছে অমর সিং আশাপূর্ণা দেবী মৈত্রী দেবী নাকি কোনোটি নয় প্রথম প্রতিশ্রুতি কার লেখা তোমাদেরকে বলতে হবে অমর সিং আশাপূর্ণা দেবী মৈত্রী দেবী নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি দেখে নেবো বন্ধুরা কী হবে আমরা চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি আশাপূর্ণা দেবী যে কি লিখেছিলেন যে প্রথম প্রতিশ্রুতি এটি লিখেছিলেন ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেবো কী কোশ্চেন আছে নেক্সট দেখো চারুকলা বিষয়ক বিদ্যাকে কী বলা হয় তোমাদেরকে বলতে হবে চারুকলা বিষয়ক বিদ্যাকে কী বলা হয় অপশানগুলো আমরা দেখে নেব কী কী আছে ফিনোলজি ইকোলজি এসথেটিক নাকি সাইটোলজি কোনটি হবে চারুকলা বিষয়ক বিদ্যাকে কোনটি বলা হয় ফিনোলজি ইকোলজি এসথেটিক নাকি সাইটোলজি আমরা সঠিক উত্তরটি দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এসথেটিক যে এস্থেটিক বিষয়ে বিদ্যাকে বলা হয় কি চারুকলা ঠিক আছে তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি আছে দুর্ভিক্ষের চিত্র এঁকে কে বিখ্যাত হয়েছিলেন তোমাদেরকে বলতে হবে যে দুর্ভিক্ষের চিত্র এঁকে কে এঁকে কে বিখ্যাত হয়েছিলেন অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে দেখো দেবপ্রসাদ রায়চৌধুরানী জয়নাল আবেদি অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি চিত্তরঞ্জন দাসকে দুর্ভিক্ষের চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তরটি দেখে নেবো আমরা বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি জয়নাল আবেদি তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কী আছে চলো নেক্সট দেখো নীচের কোন বল নিচের কোন গতি সরল দোলগতি তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে ঘড়ির কাটার গতি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি সরল দোলকের গতি নাকি সমবৃত্তীয় গতি কোনটি সরল দোলগতি তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে ঘড়ির কাটার গতি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি সরল দোলকের গতি নাকি সমবৃত্তীয় গতি সঠিক উত্তরটি দেখে নেব আমরা কী হবে বন্ধুরা চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি সরল দোলকের গতি হচ্ছে সরল বৃত্তীয় গতি সরল দোল গতি ঠিক আছে তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন আছে চলো নেক্সট দেখো ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয় তোমাদেরকে বলতে হবে যে ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয় খুব ভালো কোশ্চেন এটি ইম্পর্টেন্ট কোশ্চেন সুইজারল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড নাকি ফিনল্যান্ড কাকে ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড নাকি ফিনল্যান্ড সঠিক উত্তরটি দেখে নেবো আমরা কীভাবে হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে এ সুইজারল্যান্ড যাকে কী বলা হয় ইউরোপের খেলার মাঠ বলা হয়ে থাকে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা দেখো নেক্সট কোশ্চেন ইরাকের রাজধানীর নাম কী তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে বাগদাদ তেহরান ইসলামাবাদ নাকি নিউ দিল্লি ইরাকের রাজধানীর নাম কোনটি বাগদাদ দেহরান ইসলামাবাদ নাকি নিউ দিল্লি বলতে হবে তোমাদের কোনটি সঠিক উত্তর হবে আমরা সঠিক উত্তরটি দেখে নেবো বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে আশা করছি বন্ধুরা বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কোন উৎসবটি কেরালায় উদ্ঘাটিত হয় তোমাদেরকে বলতে হবে কোন উৎসবটি কেরালায় উদ্ঘাটিত হয় থাই পাঙ্গাল জেঠ অষ্টমী কের পূজা নাকি রামনবমী কোন উৎসবটি কেরালায় উদ্ঘাটি হয় তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে থাই পাঙ্গাল জেঠ অষ্টমী কের পূজা নাকি রামনবমী সঠিক উত্তরটি দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাই পাঙ্গাল অপশান এ যেটি কেরালায় অনুষ্ঠিত হয় বা উদ্ঘাটিত করা হয় তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট দেখে নেবো আমাদের কি কোয়েশ্চেন আছে নেক্সট কোশ্চেন দেখো নিরক্ষরেখার উপর ট্রপোসফিয়ারের উচ্চতা কত তোমাদেরকে বলতে হবে যে নিরক্ষরেখার উপর ট্রপোসফিয়ারের উচ্চতা কত প্রায় আঠেরো কিলোমিটার প্রায় পনেরো কিলোমিটার প্রায় বাইশ কিলোমিটার নাকি কোনোটিই নয় আবারও বলছি কোশ্চেনটি যে নিরক্ষরেখার উপর ট্রপোসফিয়ারের উচ্চতা কত তোমাদেরকে বলতে হবে প্রায় আঠেরো কিলোমিটার প্রায় পনেরো কিলোমিটার প্রায় বাইশ কিলোমিটার নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি দেখে নেবো আমরা কীভাবে বন্ধুরা চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে প্রায় আঠেরো কিলোমিটার নিরক্ষরেখার উপর ট্রপোসফিয়ারের উচ্চতা এটি ঠিক আছে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখে নেব কী কোয়েশ্চেন আছে দেখো নেক্সট কোয়েশ্চেন ভারতের সবথেকে পুরানো পর্বতমালা কোনটি তোমাদেরকে বলতে হবে ভারতের সবথেকে পুরনো পর্বতমালা কোনটি অপশানগুলো হচ্ছে হিমালয় পর্বতমালা আরাবল্লী পর্বতমালা শিবালিক নাকি বিন্দু পর্বতমালা কোনটি হবে সব থেকে পুরনো পর্বতমালা তোমাদেরকে বলতে হবে হিমালয় আরাবল্লি শিবালিক নাকি বিন্দু সঠিক উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি আরা যেটি হচ্ছে সবথেকে পুরোনো পর্বতমালা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের নেক্সট কোশ্চেন দেখো নিম্নোক্ত কোন প্রাণীটি গমনে অক্ষম তোমাদেরকে বলতে হবে যে কোন প্রাণীটি গমনে অক্ষম গমন করতে পারে না অপশানগুলো আমরা দেখে নেবো কী কী আছে দেখো অপশান হচ্ছে হাইড্রা ফিতাকৃমি গোলকৃমি নাকি কেঁচো কে গমনে অক্ষম গমন করতে অক্ষম আমরা সঠিক উত্তরটি দেখে নেবো বন্ধুরা কী হবে চলো দেখো বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ হাইড্রা যে কিন্তু গমনে অক্ষম ঠিক আছে এই পানটি গমনে অক্ষম আমরা জানি সকলেই নেক্সট দেখে নেবো কী কোশ্চেন আছে চলো তোমাদের জন্য আজকের কোশ্চেন যে রাইডার কাপ খেলাটি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদেরকে বলতে হবে অপশানগুলো হচ্ছে ক্রিকেট ফুটবল টেনিস নাকি গলফ এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে নেক্সট দিনের উত্তর করে দেওয়া হবে আজকে এই ভিডিওতে এটুকুই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এছাড়া নিচে ডেসক্রিপশনে ওপরটা আন দিকে আই বাটনে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথসের কিছু চ্যাপ্টার সলিউশন করা আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারো এই ভিডিওতে এটুকুই ধন্যবাদ